ফ্রিজ করা অ্যাকাউন্টে চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকা বিপুল টাকা সন্দেহভাজন যেই ব্যক্তি এবং গোষ্ঠী শিল্প গ্রুপ তাদের হচ্ছে এই টাকা এটি যদি প্রমাণ করা যায় যে এই টাকা অবৈধ এই টাকা পাচার করা তাহলে একটা বড় অঙ্কের টাকা সরকার তার অ্যাকাউন্টে নিতে পারে এখানে খবরে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর প্রায় পাঁচশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব অ্যাকাউন্টে জমা আছে হাজার কোটি টাকা এই তালিকায় আর্থিক খাতের অনিয়মের সাড়ে আলোচিত এস আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী এমপি সাংবাদিক পুলিশ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পুলিশ দুদক সহ বিভিন্ন সরকারি সংস্থায় অনেক অ্যাকাউন্টের তথ্য দিয়েছে বিএফআইইউ গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছয়টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বিএফআইইউ এর বাইরে একশো দশটি ঘটনায় তিনশো জন ব্যক্তি এবং দুইশো প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা হচ্ছে এর অংশ হিসেবে অ্যাকাউন্ট ফ্রিজ বা তলব করেছে বিএফআইইউ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের সহ দুইশো পঁচিশটি তদন্ত রিপোর্ট সিআইডি ও দুদকে পাঠানো হয়েছে পর্যায়ক্রমে সমস্ত সংস্থা তাদের বিরুদ্ধে মামলা করবে জানা গেছে এই পর্যন্ত বিশ ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার ঋণ জালিয়াতি সরকারি তহবিল তসরুপ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করছে বিএফআইইউ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এস আলম গ্রুপ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের তদন্ত রিপোর্ট পুলিশের অপরাধ সিআইডি ও দুদকে পাঠানো হয়েছে মেক্সিমকো গ্রুপে তদন্ত রিপোর্ট পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে সামিদ বসুন্ধরা ওরিয়ন শিকদার নাসা নাবিল সহ সতেরোটি ব্যবসায়ী গ্রুপের বিষয়ে তদন্ত চলছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য শীঘ্রই রিপোর্ট সিআইডি ও দুদকে পাঠানো হবে ব্যবসায়ীদের মধ্যে ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ তার ছয় ভাই সহ পরিবারের ১৩ জন আর তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আকিজুদ্দিন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানের এফ রহমান তার ছেলে আহমেদ শায়ন ফজলুর রহমান ও পুত্রবধূ শাজরে রহমানের নাম রয়েছে তালিকায় সামিদ গ্রুপের মোহাম্মদ আজিজ খান মোহাম্মদ ফারুক খান সহ তাদের পরিবারের এগারো জন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের পরিবারের আটজন ওরিয়েন গ্রুপের ওবায়দুল কাত ওবায়দুল করিম পরিবারের জন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগল আগারওয়াল ও তার স্ত্রী নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম পরিবারের ছয়জন নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী পয়াত জয়নুল হক শিকদার পরিবারের জন চৌধুরী নাফিস শরাফাত তার স্ত্রী আঞ্জুমানারা শহীদ এবং ছেলে সাফুয়ান সারাফাত চৌধুরী রয়েছেন এই তালিকায় অ্যাকাউন্ট ফ্রিজের তালেকা আছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য মন্ত্রী নসরুল আমিদ বিপু হাসনাত আবদুল্লাহ শেখ ফজুল করিম সেলিম শেখ হেলাল তার পরিবার তফিক এলাই চৌধুরী তারেক আহমেদ সিদ্দিক এবং জিয়াউল হাসান তার স্ত্রী যাই হোক যাচ্ছে যে বিপুল পরিমাণ জব্দ আছে এখন বিচার প্রক্রিয়ায় যদি তাদের এই অর্থ যদি বৈধ হিসাবে প্রমাণিত না হয় তাহলে এর মালিক হবে সরকার তথা রাষ্ট্রের জনগণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ